আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন তো কোন পিৎজাটা বেশি সুন্দর, এইটা নাকি এর পরে যেটা দেখানো হবে সেটা? এটা বলেন কোন পিৎজাটা বেশি সুন্দর? দেখতেও সুন্দর, খেতেও মজা। আসলে পিৎজা দুইটাই মজা ছিল, কিন্তু হোমমেড পিৎজার মজাটা একটু বেশি আলাদা। তো আমি কিন্তু বাসায় পিৎজা বানিয়ে ফেলেছি। আর প্রথমে যে পিৎজার আপনাদের দেখিয়ে দিয়েছি সেটি হচ্ছে আমরা একটা পিৎজার শপ থেকে কিনে এনেছিলাম, আর পরে যেটা আমি এখন বানাচ্ছি সেটার ছবিটা অ্যাড করে দিয়েছি, যেটাতে বেশি চিজ দেখা যাচ্ছিল। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছিলাম। ডো তৈরি করাটা আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম না, আর রুটিটা বেলে নিচ্ছি। খুবই সফট একটা ডো হয়েছে, সেই ডোটা দিয়ে কিন্তু এই যে একটা রুটি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মোটামুটি হাফ ইঞ্চি পরিমাণ পুরো করে একটা রুটি বেলে নিলাম। তারপরে চুলায় কিন্তু একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, যেহেতু আমি চুলায় করব পিৎজাটা, আমার আসলে ওভেন নাই। আর ওভেন নেওয়ার আসলে আমার মনে হয় যে এখনও এত বিলাসিতা করার কোনো মানে নাই। আমার আসলে যেভাবে আমি চলে যেতে পারি সেরকম করে চলতে আমার বেশি ভালো লাগে, আমি খুবই সিম্পল সাদামাটা। তো যাই হোক, ওভেন থাকতেই পারে, সবার বাসায় থাকতে পারে, আমার বাসায় নাই বলে আমি এত পটর পটর করছি তা না। আসলে আমার অতিরঞ্জিত বা অতিরিক্ত কোনো কিছু পছন্দ না, যে জিনিসটা আমি এই যে চুলায় করতে পারতেছি। তো ওভেন আমি এখন নাই বা নিলাম, যখন আমি একেবারে এত বিজি থাকব আমার চুলায় কিছু করার সময় থাকবে না, তখন আমার তো অবশ্যই ওভেন নিয়ে নিতে হবে। এখন আমি বাসায় থাকি, মোটামুটি ফ্রি থাকি, এই যে ভিডিও তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি, এইটুকু করতে আমার ভালোই লাগে, আর বেশি সময় লাগে না। তো আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে উনি অনেক কাজ করে দিয়ে যায়, আমি মোটামুটি ফ্রি থাকি। সেই জন্য রান্নাবান্না মোটামুটি আমি চুলায় ফ্রাই প্যানে তাওয়া কড়াই হাঁড়ি পাতিল যা যা লাগে সেগুলোতেই করে ফেলি। তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যাই হোক বন্ধুরা, চলুন আবার কাজের কথায় ফিরে যাই। আমি চুলায় যে ফ্রাই প্যানে রুটিটা দিয়ে দিয়েছিলাম সেই রুটিটাকে এরকম কাটা চামচ দিয়ে একটু খোঁচা খোঁচা দিয়ে নিলাম, কারণ হচ্ছে যাতে রুটিটা ফুলে না ওঠে। রুটি এই ডো দিয়েই কিন্তু সেম টু সেম নান রুটি করা হয়, তারপরে হচ্ছে তন্দুর রুটি করা হয়। আমার এই পিৎজা ব্রেডটা যেন নান রুটির মতো বা তন্দুর রুটির মতো ফুলে না ওঠে, সেজন্য এরকম কাটা চামচ দিয়ে কুচিয়ে কুচিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে আর ফুলে না ওঠে। তারপরে এক পাশ মোটামুটি হয়ে এলে আমি সেটাকে উল্টে নিয়ে আবারও কিন্তু একটু ভেজে নিয়েছি। ভাজার পরে দেখতে পাচ্ছেন আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে সস মাখিয়ে নিচ্ছি, এটা আসলে টমেটো সস। আর আমরা ঝাল পছন্দ করি না, আমি বা আমার দুই ছেলে কেউ ঝাল খেতে পারি না, সেজন্য আসলে পিৎজা সসটা কিন্তু ইউজ করি নাই, আমি এখানে টমেটো সসটা ইউজ করেছি। তারপরে টমেটো সস দেওয়ার পরে দেখি মাঝখান দিয়ে যে আবার একটু ফুলে উঠেছে, তারপরে কী করবো, কাঁটা চামচ দিয়ে আবার একটু খুচিয়ে দিলাম। তো এখানে আমি এখন দিয়ে দিব যেটা একটা মিক্সচার করে রেখেছিলাম, এটার উপরে যে টপিংটা রেডি করে রেখেছিলাম। তো আমাদের যে জুলেখা আপা আছে, জুলেখা আপাকে বলেছিলাম চিকেনটাকে এরকম কুচি কুচি করতে, সে কী করেছে, চিকেনটাকে কুটি কুটি করে ফেলেছে, মানে গোল গোল করে কেটে ফেলেছে। আমরা করি কি, পিৎজার যে চিকেনটাকে কিন্তু একটু লম্বা লম্বি কাটি, তো জুলেখা আপা বুঝতে পারে নাই বলে সে একেবারে কুটি কুটি করে গোল গোল করে কেটে ফেলেছে। যাই হোক, আমরা এইভাবে নুডলস পাস্তা এগুলোতে দিয়ে খাই, যাই হোক আমি কিন্তু পিৎজাতেও দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি ক্যাপসিকাম, আর হচ্ছে যেহেতু আমরা দুইটা পিৎজা তৈরি করব, বাসায় বানালে আমি দুইটা পিৎজাই বানাই, দোকান থেকে কিনে আনলে একটা পিৎজা আনি, কিন্তু বাসায় বানালে আমি দুইটা পিৎজা বানাই। আর এরকম গ্রেটেড, দেখতে পাচ্ছেন গ্রেট করা চিজ কিনতে পাওয়া যায়, এটা হচ্ছে আরং কোম্পানির, আমি এই চিজটাই ইউজ করি। এটা কোনো আমি কিন্তু অ্যাডভার্টাইজ করছি না আরং কোম্পানির, যেহেতু আমি এটা ইউজ করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা এরকম গ্রেট করা থাকে, গ্রেট করার ঝামেলা থাকে না, সেই জন্য এই চিজটাই আমি ইউজ করি। তো এই চিজটা একটু দিয়ে যতটুকু পরিমাণ আমার মনে হয় দরকার ততটুকু পরিমাণ দিয়ে আমি এটাকে কিন্তু একটি যে লিড দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই ঢাকনার সাথে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা একটা যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিব। তো আমি হাতের কাছে কিছুই পাচ্ছিলাম না, একটা কাগজ নিয়ে মুড়িয়ে কাগজটা দিয়ে আমি এই ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে ভিতরের ভাপটা বের হয়ে বাইরে না আসতে পারে, তাড়াতাড়ি করে চিজটা যেন মেল্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আর একটু টপিং রয়ে গেছে, বিকজ আমি এই টপিংগুলো দিয়ে আরেকটা পিৎজা তৈরি করবো, সেই জন্য একটু রেখে দিয়েছি। তো এই টপিংটা এখানে থাকলো, আর
আমার পিজ্জাটা হতে থাক। তো দেখা যাক কেমন হয় আমার পিজ্জা। তো বন্ধুরা দেখেন আমার পিজ্জা কিন্তু একেবারে খুবই সুন্দর করে পিজ্জার উপরে যে চিজটা ছিল মেল্ট হয়ে গলে গলে পড়ছে, দেখতেই পাচ্ছেন ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে। আমার তো জিভে জল চলে আসছে, মানে জিভে পানি, জিভে জল না, যে আসলে এটা বইয়ের ভাষাতে এভাবে বলে ফেলছি, আসলে আমরা তো পানি বলি, যাই হোক জিভে পানি চলে আসছে। তো এত সুন্দর মেল্টেড দেখতে পাচ্ছেন চিজ দেয়া, মেল্টেড চিজ দিয়ে এত সুন্দর পিজ্জা কার না ভালো লাগে। তো আমরা এখন এটাকে একটা ডিশে নিয়ে নিব। আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে চেষ্টা করছি ডিশে ঢেলে নেওয়ার, পরে দেখি সম্ভব হচ্ছে না, ঢালা যাচ্ছে না। তারপরে ভাবলাম এক কাজ করি, এটাকে স্প্যাচুলা দিয়ে এই ডিশের মধ্যে তুলে নিই আলাদা করে। এই ডিশটা হচ্ছে আমার রেগুলার ডিশ। এই ডিশের মধ্যে আমরা ব্রেকফাস্ট, রুটি, পরোটা সব কিছু এটার মধ্যেই করি, আর এটার মধ্যে খাই আর কি, করি না, এটার মধ্যে নিয়ে খাই। এরকম আমার দুইটা তিনটা ডিশ আছে, এই দুই তিনটা ডিশের মধ্যে আমি সব কিছু নিয়ে দিয়ে খাই। তো যাই হোক আমাদের পিজ্জাও রেডি হয়ে গেছে। এখন আগে যে কেনা পিজ্জাটা দেখাচ্ছি, দেখেন কেনা পিজ্জাটা বেশি সুন্দর নাকি আমার পিজ্জাটা বেশি সুন্দর? আমার তো মনে হয়েছে আমার পিজ্জাটাই বেশি সুন্দর। আমি নিজে মেক করেছি, হোমমেড সেজন্য না, আসলে সত্যি। আর এই যে দেখতে পাচ্ছেন কেনা পিজ্জাটার উপর যে সসটা, সসটা আমার একদমই পছন্দ না, সেজন্য আমার ছেলেকে বলছি এটাকে তুলে নাও, সে তুলে নিল। আর দেখতে পাচ্ছেন এখন এই যে আমার পিজ্জাটা কত সুন্দর, আর চিজগুলো বেশি দিয়েছি, আর টপিংটা অনেক বেশি, আর যেহেতু হোমমেড সব কিছু একটু বেশি বেশি থাকবে, কেনাটা একটু কম কম থাকবে, এটাই স্বাভাবিক, নয়তো দোকানদারের লাভ কীভাবে হবে, তাই না? যাই হোক আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আর কেনা পিজ্জাটাও একটু দেখালাম আর আমার পিজ্জাটাও দেখালাম। বন্ধুরা কার পিজ্জাটা বেশি সুন্দর হয়েছে আপনাদের যদি মনে হয় কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাতে পারেন, আর কোনো মতামত থাকে সেটাও জানাতে পারেন। আর আবারও যেতে যেতে বলে যাই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।